ইফতারিতে খেজুরের সঙ্গে অবশ্যই যে খাবারটি খাবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে খেজুরের সঙ্গে এই খাবারটা খেতে খুবই পছন্দ করতেন। যেই কথাটি সুনানে আবু দাউদের 3836 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খেজুরের সঙ্গে এই খাবার পছন্দ করতেন। আজ চিকিৎসা বিজ্ঞান এটাকে নিয়ে পরীক্ষা করেছে, তারা পরীক্ষা করে দেখেছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সঙ্গে যেই ফলটি খেতেন, তরমুজ, এই এক কাপ তরমুজের মধ্যে রয়েছে 45% ক্যালোরি এবং 10 গ্রাম চিনি, 1 গ্রাম আর শূন্য পরিমাণ ফ্যাট, অর্থাৎ তরমুজে কোনো ফ্যাট নাই, কোনো ক্ষতি নাই, আপনি পেট পুরে খেতে পারেন। তবে এই তরমুজের মধ্যে রয়েছে 1 কাপ পরিমাণ তরমুজের মধ্যে 10 গ্রাম চিনি, যাদের ডায়াবেটিক্স তারা যদি বেশি পরিমাণে খান বেশি মূত্র হতে পারে। এরপরে এই তরমুজ 1 কাপ তরমুজের মধ্যে রয়েছে 7% ভিটামিন এ, 21% ভিটামিন সি, ক্যালসিয়াম, ক্যালোরি, সমস্ত প্রকারের ভিটামিন এই তরমুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সঙ্গে কেন ভিটামিন সি যুক্ত, ক্যালসিয়াম যুক্ত, মিনারেলস যুক্ত, এই যে চিনি যুক্ত, সুগার যুক্ত খাবারটা খেতেন, তার কারণ হলো এই যে তরমুজ আমরা খাই, এই তরমুজের মধ্যে 80% হচ্ছে পানি। যেই ব্যক্তি খেজুরের সঙ্গে তরমুজ খায়, খেজুরের গরম আর তরমুজের ঠান্ডা এই দুইটো মিশ্রণ হয়ে শরীরকে সুন্দরভাবে একটি ব্যালেন্স তৈরি করে দেয়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সঙ্গে তরমুজ খেতে পছন্দ করতেন। আর যদি কেউ খেজুরের সঙ্গে তরমুজ কেনার সক্ষমতা না থাকে, তার যদি ক্ষমতা না থাকে খেজুরের সঙ্গে তরমুজ খাওয়ার, তাহলে আপনি খেজুরটা ভিজিয়ে খাবেন অথবা শুকনা খেজুর খেলে একটু পানি বেশি পরিমাণে খাবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর পছন্দ করতেন, এই 4টি খেজুরের মধ্যে রয়েছে 90% ক্যালসিয়াম বা ক্যালোরি এবং 1 গ্রাম পরিমাণ প্রোটিন, 13 মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম, 2.8 গ্রাম রয়েছে ফাইবার, এছাড়া রয়েছে পুষ্টিগুণে ভরপুর। খেজুরের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এইভাবে অনেক প্রকারের প্রোটিন। খেজুরটা হচ্ছে এমন একটি ফল যা খাওয়ার সঙ্গে সঙ্গেই বান্দার শরীরের মধ্যে চলে আসে বল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রোজা রেখে রোজার ক্লান্তি দূর করার জন্য তিনি খেজুর খেতেন। যদি কেউ রোজার ইফতারিতে খেজুর খায়, পানি খায়, দেখবেন সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে ঘাম ছুটে যায়। খেজুর খেয়ে পানি খেলে ঘাম ছুটে যায়, তার মানে শরীরটা সঙ্গে সঙ্গে সতেজ হয়ে যায়। এজন্য আমরা রোজার মাসে ইফতারিতে খেজুরের সঙ্গে যদি সম্ভব হয় তরমুজ খাবো, আর না হলে অন্তত খেজুর খেয়ে অবশ্যই অবশ্যই পানি খাবো। আমরা যেন খেজুর খেয়ে পানি না খাওয়া যেন কেউ না হই, অবশ্যই খেজুরের পরেই পানি খাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নত মেনে রাসূলের সুন্নত তরিকায় ইফতারি এবং সাহরি করার তৌফিক দেয়, বলেন আমিন।